দেশের জনগণ যাদেরকে ক্ষমতায় বসায় ভোট দিয়ে তারা যাতে ক্ষমতায় আসতে পারে সেটি চাওয়া। পুলিশরাও আওয়ামী লীগের প্রার্থীদের নিজেদের প্রার্থী বলে প্রচার করে। রাশেদ খান মেনন প্রকাশ্যে এখন সার্চ দিলে ভিডিও পাবেন, বলছেন, মাননীয় প্রধানমন্ত্রী, আমি সাক্ষী দিচ্ছি মানুষ ভোট দিতে পারে নাই, আমি নৌকার প্রার্থী ছিলাম তারপরও সাক্ষী দিচ্ছি মানুষ ভোট দিতে পারে নাই 2018 সালে। বিদেশের দৃষ্টিতে বাংলাদেশের জন্য বড় কলঙ্ক হচ্ছে র‍্যাব সহ 6 জনের উপর যে নিষেধাজ্ঞা দিল। আপনার কাছে একটু যেতে চাই, যে চাপের কথা আমরা বলছি, অর্থাৎ রাজনীতিতে এই মুহূর্তে আসলে যে চাপ বিরাজ করছে সেই জায়গাটি থেকে আমরা আজকে বিএনপির যে পদযাত্রা দেখলাম সেখানে বলা হয়েছে আসলে যা কিছুই হোক যত কিছুই করুক না কেন ক্ষমতায় থাকতে পারবে না আওয়ামী লীগ সরকার। আপনারা কি মনে করছেন আপনারা আসলে ক্ষমতায় আসতে পারবেন? দেশের জনগণ যাদেরকে ক্ষমতায় বসায় ভোট দিয়ে তারা যাতে ক্ষমতায় আসতে পারে সেটি চাওয়া, সেটা আমি আপনি না আমি এটা মুখ্য নয়। তো যেখানে মানুষকে অন্য রাজনৈতিক দল মানুষকে শুধু ভোট দেওয়া, আসলে সুষ্ঠু নির্বাচন হচ্ছে না জানবার পরেও নির্বাচনে অংশগ্রহণ করছেন, আপনারা কেন করছেন না? মানুষকে ভোট দেওয়ার সুযোগটা দিতে হবে এবং ভোট দিতে পারে সেরকম পরিস্থিতিটা তৈরি করতে হবে। আপনাকে অনুষ্ঠানের শুরুতে যে বিদেশি চাপ পর্যায়ক্রমে কেন আসলো, বিদেশি সংবাদ মাধ্যমের ভূমিকা, ইউরোপ, ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা, চায়না, ইন্ডিয়া, বাংলাদেশকে নিয়ে যে আন্তর্জাতিক যারা বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলছে তাদের ভূমিকা কি নিশ্চয়ই আলোচনায় আসবে, তার আগে শুরুতে আমি একজন রাজনৈতিক নেতার আজকের একটা বক্তব্য শোনাবো তার নাম উল্লেখ না করে। আপনারা এটা একটু কুইজের মতো শুধু বলবেন এটা কার হতে পারে। বর্তমান সরকারের কারণে দেশের অর্থনৈতিক পরিস্থিতি খাদের কিনারায় পৌঁছেছে, বাংলাদেশ ভয়াবহ দুরবস্থায় আছে, সরকার দেউলিয়া হয়ে গেছে, দেশ বিশাল খাদের কিনারায় এসে পৌঁছেছে, যে কোনো সময় পড়ে যাবে। সরকারের কাছে বিদেশি মুদ্রা নেই, সরকার অনেক ঋণগ্রস্ত, ব্যাংকগুলো খালি, মুদ্রাস্ফীতি হচ্ছে, বিদ্যুৎ নেই, মিল কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, মেগা প্রকল্পের নামে বড় বড় চুরি করছে, দেশের হাজার হাজার টাকা তারা বিদেশে পাচার করছে, দেশে উন্নয়নের নামে লুটপাট চলছে। পদ্মা সেতুর জন্য 10,000 কোটি টাকা বরাদ্দ করেছিল কিন্তু সেটা 32,000 কোটি টাকায় করেছে, নিজের টাকায় করেছে এটা বলে বেড়ায় কিন্তু লোনের টাকায় পদ্মা সেতু করেছে, তারা বিশ্ব ব্যাংকের টাকা নেয়নি কারণ বিশ্ব ব্যাংকের টাকা চুরি করা যায় না। বিএনপির সময় কোনো দুর্নীতি হয়নি? একটু শেষ করতে দেন, এত অধৈর্য হয় না। গণতন্ত্রের নামে আওয়ামী লীগ তন্ত্র বানিয়েছেন, স্বৈরতন্ত্র শুরু করেছেন, রাজতন্ত্র কায়েম করেছেন, প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন সহ সব সংস্থা নিজের আওতার মধ্যে রেখেছেন, সব জায়গা থেকে বেছে বেছে লোক নিয়ে নিজেদের দলীয় কর্মী বানিয়েছেন। তাই পুলিশরাও আওয়ামী লীগের প্রার্থীদের নিজেদের প্রার্থী বলে প্রচার করে। এবার কুইজ হচ্ছে, অধ্যাপক আছেন, রাজনীতিবিদ আছেন, সঞ্চালক আছেন, সাংবাদিক, বলেন তো এই বক্তব্যটা কার? আচ্ছা, এইটা এই উত্তরটা চাওয়াটা সঞ্চালক হিসেবে আপনাদের কাছে আমার অসঙ্গত হচ্ছে, এই জন্য উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। এটা বলেছেন আওয়ামী লীগ সরকারের দীর্ঘদিন মন্ত্রী ছিলেন, তাদের জোট ভুক্ত হয়ে নির্বাচন করে তাদের সহযোগী থাকা একজন রাজনৈতিক নেতা, তিনি জাতীয় পার্টির জিএম কাদের সাহেব, প্রথম আলো রিপোর্ট। এটা এর আগে দেখেন আওয়ামী লীগের জোটভুক্ত অন্য যারা, দিলীপ বড়ুয়া, তিনি 14 এবং 18 নির্বাচন সহ স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপক সমালোচনা করে পত্রিকায় সাক্ষাৎকার দিয়েছেন। রাশেদ খান মেনন প্রকাশ্যে এখন সার্চ দিলে ভিডিও পাবেন, বলছেন, মাননীয় প্রধানমন্ত্রী, আমি সাক্ষী দিচ্ছি মানুষ ভোট দিতে পারে নাই, আমি নৌকার প্রার্থী ছিলাম তারপরও সাক্ষী দিচ্ছি মানুষ ভোট দিতে পারে নাই 2018 সালে, অর্থাৎ রাটতে ভোট হয়েছে। আওয়ামী লীগের আরেকজন মন্ত্রী ছিলেন হাসানুল হক ইনু, তার ইন্টারভিউ সেম। মইনুদ্দিন খান বাদল প্রয়াত হয়েছেন, এমপি ছিলেন, তাদের দল তাদের পার্টির যে কনফারেন্স করে যে লিখিত বিবৃতি সংবাদ মাধ্যমে পাঠিয়েছিল সেইখানে বলেছিল রাতে ভোট হয়েছে, তারা যেহেতু তখন সরকারের অংশ সেই জন্য সরাসরি সরকারকে না বলেছে প্রশাসনের একাংশ রাতে ভোট করেছে। সর্বশেষ তাদের পরীক্ষিত বন্ধু, অংশীদার, সংসদে বিরোধী দলীয় নেতা হলেও আবার মন্ত্রিত্ব দিয়েছেন সেই দল, তারাও সরকারের এই বক্তব্য সরকারের বিষয়ে দিচ্ছে। বিএনপি সহ তাদের সব জোট তো আগে থেকে বলেই আসছে, তারপরে এদের এই বক্তব্যের পরে আপনি বলেন যে দেশের মধ্যে আওয়ামী লীগের অর্থনৈতিক, রাজনৈতিক, প্রশাসনিক সব মিলিয়ে তাদের অবস্থানটা কোথায়? এরপর আসেন বিদেশের দৃষ্টিতে। বিদেশের দৃষ্টিতে বাংলাদেশের জন্য বড় কলঙ্ক হচ্ছে র‍্যাব সহ 6 জনের উপর যে নিষেধাজ্ঞা দিল।
ইউনাইটেড স্টেট যখন নিষেধাজ্ঞা দেয় এবং ওদের যখন ওয়েবসাইটে এটা ওঠে, স্টেট ডিপার্টমেন্ট এটা সারা পৃথিবীর সব দেশে পৌঁছে যায়, সব দেশকে আপনি বলে বলে বুঝাতে পারবেন না যে না এখানে মানবাধিকার হরণ হয় না। বরং সব দেশ হিউম্যান রাইটস অর্গানাইজেশনের থ্রুতেও জানে এখানে কি হারে এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে, কি হারে গুম খুন হয়েছে, বিরোধী দলের উপর নিপীড়ন হয়েছে। গেল আমি শেষ করে দিই আর দুই একটা শুধু হেডলাইন বলে, তারপর আসেন আপনি ভিসা নিষেধাজ্ঞা, তারপর আসেন ছয় কংগ্রেসম্যানের যে প্রেসিডেন্ট বাইডেনকে চিঠি, তারপর আসেন আবার আলাদা ছয়জন কংগ্রেসম্যানের সেক্রেটারি ব্লিংকেনকে চিঠি, তারপর আসেন ইউরোপীয় ইউনিয়নের ছয় পার্লামেন্ট মেম্বারের যে চিঠি, এই যে সমস্ত কিছু হচ্ছে এবং তাদের বিপরীতে চায়না আবার প্রকাশ্য বিবৃতি দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে দাঁড়াচ্ছেন বা আওয়ামী লীগের পক্ষে দাঁড়াচ্ছেন, এবং এর মাধ্যমে এখনও ইন্ডিয়া রাষ্ট্রীয়ভাবে তারা চুপ থাকলেও তাদের এখনও দায়িত্বশীল জায়গা থেকে কোনো পক্ষে বিপক্ষে এরকম কোনো মতামত এখনও আসেনি যেটা আমেরিকা থেকে আসছে, চায়না থেকে আসছে, ইউরোপিয়ান থেকে আসছে। কিন্তু এই যে বাংলাদেশকে ঘিরে আন্তর্জাতিক শক্তি, যাদের সবাইকেই আমার দরকার আমার উন্নয়নের জন্য, এগিয়ে যাবার জন্য, গণতন্ত্রের সুরক্ষার জন্য, মানবাধিকারের জন্য, বাক স্বাধীনতার জন্য, তারা মুখোমুখি দাঁড়িয়ে গেল। বাংলাদেশ সরকার 15 বছরে এই অবস্থায় বাংলাদেশকে নিয়েছে এই ঝুঁকির মধ্যে। সরকার আসলে